اللهم صل على سيدنا مولانا محمد صلى الله عليه وعلى آله أصحابه وبارك وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة وإنك أنت الوهاب. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم أنت السلام منك السلام أين ربنا بالسلام وأدخلنا جنة درك دار السلام. تباركت ربنا تعاليت يا ذا الجلال والإكرام. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولن يغفر الذنوب. আমাদের প্রত্যেকের জীবনে সমস্ত গুনাহগুলি মাফ করে দিন। আমাদের জীবনের প্রত্যেকের গুনাহ সগীরায় কবিরা ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহ ছোট বড় যত গুনাহ করেছি সমস্ত গুনাহ হইতে মাপ চাহিতেছি। আল্লাহ শয়তানে ফেরেবে পড়িয়া নফসের ধোকায় পড়িয়া যত গুনাহ করেছি সমস্ত গুনাহ হইতে তওবা করিতেছি। আল্লাহ আমাদের এই তওবাকে কবুল করে নিন, আমাদের জীবনের সমস্ত গুনাহগুলিকে মাফ করে দিন। কমিটিগণ, হেল্পফুল ফুজুল যুবক ছেলেরা প্রতি বছর পাঁচ বছর ধরে মাহফিল করছেন, আল্লাহ আপনি তৌফিক দিয়েছেন, আল্লাহ কিয়ামত পর্যন্ত মাহফিলকে আল্লাহ কবুল করে নিন। আয় আল্লাহ তাদের এই মেহনতকে কবুল করে নিন। আয় আল্লাহ সাহাবা কেরামের মতো সত্যের পক্ষে অন্যায়ের বিপক্ষে লড়ার অবস্থানিত হবার তৌফিক দান করেন। আয় আল্লাহ তাদের অনেকেই আমার কাছে দোয়া চাইছে, আয় আল্লাহ বিশেষ করে এখানকার মুরব্বী মাওলানা মঈন সাহেব সবার কাছে দোয়া চাইছেন। আল্লাহ উনি যে নেক নিয়াতে আর যে মনোবাসনা পূর্ণের জন্যে দোয়া চাইছেন আল্লাহ কবুল করে নিন। আল্লাহ ওনাকে কবুল করে নিন, ওনার মনোবাসনা পূর্ণ করে দিন। আমার কাছে এখানে অনেকে দোয়া চাইছেন, একটি মহিলা তোমার বান্দি হারিয়ে গেছে, তার আত্মীয় স্বজন আল্লাহ অনেক ছটফট করতেছে, করুণদণ্ডরত আছে। আল্লাহ ওই মেয়েটা তাড়াতাড়ি যেন হদিস পায়, খোঁজ পায়, তার বাড়িতে ফেরত আসে, সে তৌফিক দান করেন। আল্লাহ আমার কাছে যারা যারা দোয়া চাইছে মেহরবানি করে তাদের এই মনোবাঞ্ছনা পূর্ণ করেন, নেক নিয়াতকে পূর্ণ করেন। আল্লাহ তাদের মা বা ভাই বোন আত্মীয় স্বজন নানা নানি দাদা দাদি বাচুম বাচ্চা বাচ্চি আয়লা সোহাগের স্ত্রী পুত্র কন্যা যারা দুনিয়া ছেড়ে কবরে চলে গেছে, কি অবস্থা আছে আমরা জানি না, আমরা ক্ষুদ্র সবটুকু তাদের কবরে বক্স করে দিলাম, মেহরবানি করে তাদের কবরকে ওসাদা করে দেন, তাদের জীবনের গুণাগুলিকে মাফ করে দেন। আয় আল্লাহ সবাই আমার সঙ্গে পড়েন, রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীর, রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীর। আল্লাহ সবার মা বাপকে মাফ করে দেন, সবার মা বাপকে মাফ করে দেন, সবার মা বাপকে মাফ করে দেন। আমাদের মুসলিম জাতিত্ব বন্ধন অটুট থাকে তৌফিক দান করেন, একরামুল মুসলিমকে আমরা রক্ষা করতে পারি সেই তৌফিক দান করেন, বাংলাদেশের সমস্ত ইমানদার মুসলমানদেরকে ইমানের উপরে মোকাম্মেল রাখেন। আয় আল্লাহ বাংলাদেশের দুইটা শত্রু মিয়ানমার আর ভারতবর্ষ আমাদের এই দেশকে গিলে ফেলার জন্যে, মুসলমানকে দুনিয়া থেকে উৎখাত করার জন্যে তারা চেষ্টা প্রচেষ্টা লাগিয়ে যাচ্ছে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তামাম দুনিয়া সমস্ত নাস্তিক আর মুরতাদের দল, আল্লাহ তুমি তাদেরকে চেষ্টা প্রচেষ্টাকে ব্যর্থ করে দাও। আল্লাহ তুমি তাদের চেষ্টা প্রচেষ্টাকে ব্যর্থ করে দাও। আল্লাহ ইমানদার মুসলমানকে সব জায়গায় বিজয়ী হবার তৌফিক দান করো।
তারা যে অবস্থা দুনিয়ার থেকে চলে গেছে অনেকেই, তাদের শহীদের দরজা হিসাবে ও শহীদের দরজা পায়, সেই শহীদ হিসাবে কবুল করে নেন। আল্লাহ আমরা যেন সবাই নামাজ পড়তে পারি, সেই তৌফিক দান করেন। এলাকার মসজিদগুলি আপনি কবুল করেন। এলাকার ভাইরা যেন জামাতে শহীদ পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, সেই তৌফিক দান করেন। আয় আল্লাহ, আল্লাহ তোমাকে সারা ধরে কাউকে সেজদা না দেয়, এরা কোরআন জানে না, হাদিস জানে না, ইসলাম জানে না। আয় আল্লাহ, এলেম কালাম নেই বলে শয়তান তাদেরকে দিয়ে এই সমস্ত শিরক কবিদাত কুফর করাচ্ছে। আল্লাহ তুমি শয়তানের কবর থেকে তাদেরকে হেফাজত করে সবাইকে হেদায়েত করে দাও আল্লাহ, সবাইকে হেদায়েত করে দাও আল্লাহ, সবাইকে হেদায়েত করে দাও আল্লাহ। আয় আল্লাহ, আয় আল্লাহ, এখানে একটি দাওরা মাদ্রাসা আছে, এই মাদ্রাসাকে আপনি কবুল করে নেন, অর্থনৈতিক দুর্বলতা গায়েবী মততে কবুল পূরণ করে দেন। আল্লাহ দেওবন্দ সাহারানপুরের মতন, মেখর হাটাদারির মতন এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করে নেন। এই মাদ্রাসায় যারা শিক্ষক মণ্ডলী আছে আল্লাহ তাদেরকেও কবুল করে নেন, আল্লাহ তাদের মেহনতকে কবুল করে নেন। এই মাদ্রাসায় যারা লেখাপড়া করি তাদের হক্কানি আলেমে হক্কানি ওলামায় হক্কানি ওলামায় রব্বানি হতে পারে, সেই তৌফিক দান করেন। এই আশেপাশে যত নুরানীয় হেফজখানা আছে সবগুলিকে কবুল করে নেন। আল্লাহ কওমি মাদ্রাসার দুশ্মনগুলিকে আল্লাহ হেদায়েত করে দেন, তাদের দুশ্মনের হাত থেকে আল্লাহ মুসলিম কওমকে রক্ষা করার জন্য এই কওমি শিক্ষা প্রতিষ্ঠানকে আল্লাহ কবুল করে নেন, এটা মোকাম্মেল করে নেন, আমাদের সবাইকে কবুল করে নেন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম ওয়া কুর রাব্বি জিদনি ইলমান কামিলান হাসবুনাল্লাহু নিমাল ওয়াকিল নিমাল মাওলা নিমান নাসির। আয় আল্লাহ, এই কমিটিকে হেডপুল ফুজুলকে আয় আল্লাহ, এই মাদ্রাসার খরচের এই মাহফিল খরচের জন্য যারা নগদ বাকি আল্লাহর যারা অকাতরে দান করেছেন তাদের এই দানকে সাহাবা কেরাম মতো দানের সঙ্গে কবুল করে নেন। আল্লাহ আমার চোখের চিকিৎসার জন্য যারা আমাকে দান করেছেন তাদের এই দানকে কবুল করে নেন, আমি চোখের চিকিৎসাটা তাড়াতাড়ি করতে পারি। আল্লাহ তোমার কালাম যেন আমি আবার পড়তে পারি সেই তৌফিক তুমি দান করো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নাও, আমাদের সবাইকে কবুল করে নাও। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরকে খাইরে খালকিহি মুহাম্মাদে ও আলা আলিহি আসহাবিহি আজমাইন বি রহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।